সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 16 নভেম্বর 2022 রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থিত চাপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী গরুহাটে আপনারা দেখছেন ফ্রিজিয়ান জাতের বকনা গরুগুলো চেষ্টা করব এই হাট থেকে বকনা গরুর দামের ধারণা দেওয়ার জন্য যে এখানে কি দামে বকনা গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা হাটের শুরুতেই প্রথম চিন্তা করলাম যে বকনা গরুগুলোরই আপডেট দেই কারণ আমদানি অনেক পরিমাণের আমরা দেখতে পাচ্ছি আর হাটটি একবারে ফাঁকা ফাঁকা এর মধ্যে থেকেই মনে করলাম যে আপনাদের বকনা গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে কি দামে এখানে বকনা গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তবে আমদানি কিন্তু ব্যাপক পরিমাণের আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুর দিকে আরও কিন্তু আমদানি হবে তো যাই হোক সব মিলিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের বকনা গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি যে কি দামে ক্রয় বিক্রয় করার নিয়ত এবং কেমন কি দাম আমরা প্রথমেই এই যে একটি বকনা গরু দেখতেছি এটা এটার দামের ধারণা নেওয়ার চেষ্টা করব ভাই সালাম আলাইকুম ভাই এটা আপনার আপনার না এইটা কত চাওয়া দাম ভাই চাওয়া দাম কত শুরুর দিকে 90,000 দর্শক এই যে শুরুর দিকে আপনারা দেখছেন যে 90,000 চাওয়া দাম আরও রয়েছে ব্যাপক পরিমাণের আমরা ধীরে ধীরে হালকা করে কিছু আপনাদের গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আইডিয়া পান যে এখানে কী দামে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এইটা কার ভাই এটা এটা আপনারা এটার বয়স হয়েছে নাকি ভাই দুই দা চাওয়া দাম কেমন 120 দর্শক 120 চাওয়া দাম দাম দর করে নিতে হবে হাটের শুরুর দিকে যার কারণে কেউ দাম বলে নাই এখনো ধীরে ধীরে আমরা আপনাদের দামের ধারণা দেওয়ারই চেষ্টা করি এইটা কত দাদা 40 চাওয়া বয়স এটা বয়স দুই দাঁত দর্শক 140 চাওয়া দাম বয়স দুই দাঁত দাম দর করে নিতে হবে আমরা যে ব্যাপক পরিমাণে গরুগুলো দেখছি এর মধ্যে থেকে আপনাদের ধীরে ধীরে কিছু গরুর আর কি তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এগুলো কিন্তু হিটে আসা উপযোগী বকনা গরু এটা বয়স কি ভাই বয়স চার দা চাওয়া দাম 140 দর্শক 1,40,000 চাওয়া দাম বয়স দুই চার দাঁত বললেন চার দাঁত তো দেখি এই পাশেও কিন্তু রয়েছে ব্যাপক পরিমাণের আমদানি দেখি ধীরে ধীরে আরো কিছু গরু দেখানোর চেষ্টা এটা কত ভাই 130 এটা কিরকম সময় লাগতে পারে হিটে আসার জন্য ভাইয়া এখন হিট আছে আচ্ছা 130 চাওয়া দাম দর্শক এগুলো মূলত হিটে আসা উপযোগী সবগুলোই আপনারা দেখছেন এগুলো সবগুলো হিটে আসা কোনোগুলো হয়তো দুই দাঁত হয়েছে কোনোটা দু দাঁত হয়নি এর আশপাশে এই যে এইগুলো তো দেখি আমরা এই যে এইটা কত ভাই 150 চাওয়া দাম দর্শক 150 চাওয়া দাম এটার কিন্তু তলা মোটামুটি ভালো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুজ রয়েছে তলাটা 150 চাওয়া দাম মানে যেগুলো একটু তলা ভালো সেইগুলোর চাহিদা কিন্তু মোটামুটি রয়েছে এবং দামও মোটামুটি বোঝা যাবে যে একটু বেশি এইটা এটা তলা কিরকম দেখি হ্যাঁ এটা এটা তো তলা নামবে হ্যাঁ এটা নামবে তলা তলা লুজ এটা বয়স হয়েছে ভাই বয়স হয়নি ভাই বয়স হয়নি চাওয়া দাম ভাই চাওয়া দাম 32 132 শুরুর দিকে দাম বলছে ভাই এখন পর্যন্ত ও আচ্ছা শুরুর দিকে এই জন্য আমরা জিজ্ঞেস করতেছি না যে কত দাম বলছে তারপরেও ধীরে ধীরে আর কি তথ্য দেওয়ার চেষ্টা করছি যে কীরকম আপনারা দাম চাচ্ছেন আর ভিডিও করার মূল উদ্দেশ্য যে বাইরে থেকে অনেকেই জানতে পারবে এবং দেখতে পারবে যে এই হাটে কতটুকু আমদানি হয় সেই অনুযায়ী বাইরে থেকে লোক আসবে তো দেখি ওই যে এই পাশেটা ভাই এটা এটা ওইটা হ্যাঁ ওইটা দাম চা হয়েছে 25 125 চাওয়া দাম বকনাগুলো কিন্তু অনেকটাই লম্বা রয়েছে 125 চাওয়া দাম আর এই এই পাশের টাকার ভাই এটা এটা 160 ভাই 160 এটা তোলা কি রকম একটু দেখা যাবে আচ্ছা 125 চাওয়া দাম 160 সরি 160 চাওয়া দাম এখনো বয়স হয়নি আচ্ছা এটা দাম বলছে কি এখন পর্যন্ত কত বলছে একটু 10,000
110 ভাই একটু আইডিয়া দেন ছোট করে যে কত আপনাদের বেচার নিয়ত 125 মাশাআল্লাহ খুব সুন্দর একটা আইডিয়া পেলাম 125 বিক্রি করার নিয়ত দর্শক এই যে সুন্দর এই বকনাটি 125 এর মধ্যে নিয়ত দাম দর করার সুযোগ আছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই পাঁচটাতে কিন্তু ব্যাপক পরিমাণের আপনারা বকনা গরু দেখতে পাচ্ছেন যেগুলো সারিবদ্ধভাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই পাশে কিন্তু আরো রয়েছে যেগুলো মূলত হিটে আসা উপযোগী বকনা সবগুলোই আর কি আর যদি একটু ছোট সাইজের নিতে চান তাহলে সেগুলো পাওয়া যাবে সেগুলো রয়েছে তো আমরা দেখি চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে চারটা চাচা গরুগুলা দেখো কই দেখি একটু চাচা গরুগুলা এই সুন্দরী এটা কত এটা 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 এই দুটাই তো সুন্দর তার মধ্যে হ্যাঁ সাদাটা সাদাটা হ্যাঁ 40 বয়স হইছে এটার বয়স হয়নি 40 চাওয়া দাম তলা কেমন লুজ আছে যা একটু হাত দিয়ে টান দিলে বোঝা যাবে দেখি মাথা মাথা সব মাথাটা তো সব ভালো আচ্ছা 140 চাওয়া দাম আচ্ছা বেচা কিনা কি রকম নিয়ত আছে এগুলো না একটু আইডিয়া কত আচ্ছা 10-15 হাজার কম বেশি দর্শক 40 চাওয়া দাম 10-15 হাজার কম বেশি করে চাচা সারা নিয়ত তবে দাম দর করার সুযোগ রয়েছে আর এটা এটা চাচা এটা এটা বয়স হয়নি কিন্তু বকনাগুলো দুইটাই কিন্তু খুব সুন্দর এবং জাতের বকনা দেখা যাচ্ছে এটা কত হইলে ছাড়া যায় চাচা 30-এর কাছাকাছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই পাশেরটাই বড়টা এটা কার এটা আপনার না আচ্ছা এটা আপনার ভাই কত হইলে এটা বিক্রি করা যায় নিয়ত কত 40 পর্যন্ত আচ্ছা এটা কিন্তু অনেক বড় সাইজের 40 পর্যন্ত নিয়ত দর্শক আমরা আপনাদের বকনা গরুগুলোই এই হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু মোটামুটি ভালো পরিমাণের আমদানি রয়েছে আমার মনে হয় অন্যান্য হাটের তুলনায় বেশ সুন্দর পরিবেশে এখানে আপনারা দেখছেন বকনা গরুগুলো একবার লাইন সারিবদ্ধভাবে বাধা রয়েছে তো দেখি এই যে এই পাশেরটা এটা এটা কত ভাই 40-এর আশপাশে আচ্ছা 140-এর আশপাশে দর্শক এই যে আপনাদের চাহিদা অনুযায়ী এখানে ভালো মানের বকনা পেয়ে যাবেন চাইলে আপনারা আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জের নাচল থানা সোনাইচণ্ডী গরুর হাট থেকে আমরা আপনাদের এই যে এই সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখি আরও কিন্তু এই পাশে রয়েছে এই এই পাশেরটা একটু কম বয়সের মনে হয় এইটা কত দাদা এইটা কত চাওয়া দাম 135 দাদা বেচা কিনে নিয়ত কতর মধ্যে এগুলো 105 দর্শক 135 চাওয়া দাম 105-এর মধ্যে আর কি বেচা কিনে নিয়ত হাত পাগুলো দেখতেছেন যে কীরকম মোটা মোটা খুব ভালো মানের বকনা এটা আমার কাছে ভালো লাগছে দেখি আরও যেগুলো রয়েছে কিন্তু সবগুলো মানে দাম দর জানানো সম্ভব হবে না এর মধ্যে থেকে মাঝে মাঝে কিছু এইটা কত দাদা 165 চাওয়া দাম দর্শক 165 চাওয়া দাম এই যে এই বকনাটা এটা কিন্তু অনেক বড় একটি বকনা দাম দর করে নিতে হবে আর এই পাশেও কিছু বকনা রয়েছে এর মধ্যে এই এই সাদাটা কত দাদা হ্যাঁ 120 চাওয়া দাম তাই না বেচা 120 আচ্ছা দর্শক বিক্রির নিয়ত 120 দাম দর করে নিতে হবে এটা কিন্তু তলা তলা কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে লুজ রয়েছে তলাই যে একবারে সেই খুব সুন্দর তলার একটি বকনা তো যাই হোক আমরা সব মিলিয়ে এতক্ষণ চেষ্টা করলাম আপনাদের বকনা গরুগুলোই দেখানোর জন্য যে এখানে কি দামে বকনাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো আজকের মতো আমি বিদায় নিব আপনাদের সুস্বাস্থ্য কামনা করলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ